আমাদের খবরটির দিকে নজর রাখছি নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ খবর এবং তাৎপর্যপূর্ণ খবর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন প্রাক্তন বিধায়ক সদ্য কংগ্রেস দলে যোগদান করেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা জড়িত বিষয়কে সামনে রেখে পদত্যাগ দাবি করেছেন তিনি এবং তিনি বলেছেন রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে নানা দিক থেকে যা অভিযোগ উঠছে সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং প্রদেশ কংগ্রেসের তরফে এবং সুদীপ রায় বর্মণ প্রাক্তন বিধায়ক তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এবং তিনি বলেছেন যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে সেই দিককে নজর রেখে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত আপনারা প্রত্যেকে গতকালের একটি ঘটনা দেখেছিলেন রাজধানী আগরতলার একটি বাণিজ্যিক বিয়ে বাড়িতে আচমকা একদল দুষ্কৃতী হামলা চালায় এবং ওই বিয়ে বাড়ির মালিক যেটা অভিযোগ করেছিলেন সুদীপ রায় বর্মণ এই বাড়িতে সভা করাতেই নাকি এই বাড়িতে ভাঙচুর করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে এবং একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন আজকে সুদীপ রায় বর্মণ শুধু তাই নয় আজকে থেকে কিছুদিন আগে সুদীপ রায় বর্মণের দেহরক্ষী এবং ওনার যিনি গাড়ির চালক রয়েছেন তাদেরকেও বেধড়কভাবে আইনজীবীর বাড়ির গেটের সামনে পেটানো হয়েছিল একদল দুষ্কৃতী তাদেরকে পিটিয়েছিল এবং তা নিয়ে পুলিশি তদন্ত চলছে পুলিশের জালে একাধিক দোষীরা উঠে আসছে এবং তারই মধ্যে আমাদের বলতে হয় এবার কিন্তু একেবারে সরাসরি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন সুদীপ রায় বর্মণ প্রাক্তন বিধায়ক এবং কংগ্রেস দলের তরফে পদত্যাগ দাবি করা হয়েছে ওনার এই এই বিষয়ে কি বলেছেন সুদীপ রায় বর্মণ আমরা প্রথমেই শুনবো ওনার বক্তব্য ওনার কি বক্তব্য এই বিষয়ে আমরা শুনবো তৈরি আছে এতে খুশি থাকবে সারা রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতি কেটে গেছে আমরা গত কয়েকদিন যদি আমরা একটু পর্যালোচনা করি আপনারা দেখেছেন জাস্ট আমি একটু পয়েন্ট তালিকা করেছি সামান্য বিধানসভা কেন্দ্রে নবম চলা গ্রামে আপনারা দেখেছেন সবিতা চাকতলা ব্যক্তি নাবালিকা মেয়ে গণধর্ষণের শিকার হচ্ছে এবং পরবর্তী সময় তাকে খুন করা হয়েছে আপনারা দেখেছেন মানিকপুর প্রাইমারি হেলথ সেন্টারে ডক্টর প্রণব দেববর্মাকে ডাবারি গ্রাম পঞ্চায়েতে যোগেন্দ্রনগর পাড়াতে রঞ্জন দাস বিলাসী দাস এবং নীতিশ দাসকে পিতোষ দাস ছিলেন ডাম্পারি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং পুলিশ অফিসার হোটেল বলে কোচিং কর্মিয়া কি হয়েছে ঘটনাটা জিজ্ঞেস করা প্রয়োজনে এখন পর্যন্ত তোমাদের অনেক চিঠি লিখেছি চিঠি লিখে বললাম ভেরি স্ট্রেঞ্জ যে পুলিশ দ্য ইনভেস্টিগেটিং অফিসার তার ফরওয়ার্ডিং রিপোর্টে পুলিশ রিমান্ড চাই আমি যে শ্রমিক লেবার বাড়িতে গেলাম পুলিশ দ্য মাস্টার মাইন্ড হু পাস ফ্রম দ্য ইনফরমেশন টু দিস ক্রিমিনাল তো দোজ হু আর অ্যারেস্টেড দে শুড পাবলিকলি কুইজ
that I went to the residence of Sumit there, it was not made public. After my going over there within 40 minutes, all these hoodlums were present. So obviously someone or the other had passed information to those hoodlums. So where is the policeman? প্রথম তাদের অ্যারেস্ট করলো দুজন তিনজন পুলিশম্যান চাই গতকাল কি যাকে অ্যারেস্ট করলো আজকে যাকে ফরমালিন দিল আজকে পুলিশম্যান চাই আপনারা শুনলেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। একেবারে স্পষ্টভাবে তিনি রাজ্যের একাধিক আইনশৃঙ্খলা জনিত বিষয়কে সামনে রেখে তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এবং তিনি বলেছেন অতিসত্বর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এ বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের বক্তব্য কি আমরা শুনবো। এখন উনি নতুন ভাবে তো পদত্যাগ কিছু দাবি করছেন না, উনি যখন বিজেপিতে ছিলেন, বিজেপির যখন মন্ত্রী ছিলেন, বিজেপির যখন বিধায়ক ছিলেন, তখনও উনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি চাইতেন, কিন্তু ওনার ব্যক্তিগত ইগোকে স্যাটিসফাই করার জন্য রাজ্যের মানুষ কিন্তু রাজি নয়। উনি কি চাইলেন না মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেটা কিন্তু বড় বিষয় না, বা সেটাতে কিন্তু রাজ্যের কিছু যায় আসে না। কারণ সবচেয়ে বড় বিষয় যারা গণতান্ত্রিকতা, যারা ভোটার, যারা জনগণ, রাজ্যের জনগণ, তারা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে চেয়েছেন এবং চাইছেন এবং তারা দুহাত তুলে, আপনি হয়তো খেয়াল করবেন, লক্ষ্য করবেন যে সবচেয়ে বড় বিষয় যেটা আমি সবসময় যেটা বরাবর বলে থাকি, আমি মহিলা হিসেবে বলি, আমি সবসময় যখন কোনো জায়গায় আমি কথা বলি, আমি রাজ্যের সাধারণ সম্পাদিকা না, আমি নারী হিসেবে বলি যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি হওয়ার পর রাজ্যের আইন শৃঙ্খলা সবচেয়ে বড় জিনিসটা যেটা উনি করেছেন যে মহিলাদের বিরুদ্ধে যে ক্রাইমটা সেটাকে অনেক মাত্রায় 10% বেশি আজ কমে এসছে, সেটা এনসিআরবি রিপোর্ট বলছে। তো সব দিক থেকে যদি আপনি দেখেন যে যখনই আমাদের মুখ্যমন্ত্রী উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে আগরতলা যখন যেখানে যাচ্ছে, এই যে মহিলাদের যে আশীর্বাদ উনি পাচ্ছেন, এটাই সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীর জন্য আমার মনে হয় অনেক বড় বিষয়। আজ যখন বিভিন্ন কলেজে যাচ্ছে, যে ছাত্র ছাত্রীদের যে এত আবেগ মুখ্যমন্ত্রীর প্রতি, সাধারণ মানুষের, যারা গণদেবতা, গণ ভোটার, যারা ভোটার বাদ দিন, যারা ভোটারও এখনো হননি বা যারা আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তারা মুখ্যমন্ত্রীর প্রতি যে ধরনের আবেগ, তো সেই জায়গায় একজন ব্যক্তিগত ভাবে কি বললেন সেটা ভাববার আমাদের সময় নেই। কারণ এটা উনি নতুন কিছু চাইছেন না, আর উনি একটা অন্য মতাদর্শে গেছেন, অন্য একটা দল করছেন, উনি চাইবেন, বলবেন, মাইলেজ নেওয়ার জন্য অনেক কিছু বলবেন। উনি যখন দলে ছিলেন, মন্ত্রিত্বে ছিলেন, মানে বিধায়ক হিসেবে ছিলেন, তখনও তো ওনার এটা ব্যক্তিগত চাওয়া ছিল, তো এটা তো নতুন রাজ্যের জন্য কিছু না, আমাদের জন্য নতুন কিছু না, তখনও তো ওটাই ওনার চাওয়া ছিল না, কারণ ওনার চোখ তো বরাবর একটা বিশেষ কেয়ারের দিকেই ছিল। তো সেটা ব্যক্তিগত যে ওনার ইগো, যে ব্যক্তিগত বিষয়টাকে স্যাটিসফাই করার জন্য উনি তো শুধুমাত্র নিজের জীবনকে কি করেছেন এটা আমি বলবো না, এটা আমি ব্যক্তিগত ভাবে কথা বলা আমি পছন্দ করি না, অনেক মানুষের জীবনকে উনি বলি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু যাই হোক, রাজ্যের যারা মানুষ, যারা ওনাদের হাত ধরে যারা রাজনীতি করতেন একটা সময়, যারা তাদেরকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সে মানুষগুলো আজ তাদের সঙ্গে নেই, ওনার সঙ্গে নেই, পাশে নেই। তো এখন উনি অনেক কিছু করবেন, অনেক কিছু বলবেন, ইলেকশন আসছে, তো নির্বাচন আসলে তো অনেক কিছু কথা উঠাতে হয়, কিন্তু প্রধান বিরোধী দল, আমি আগেও বলেছি, দেখো তোমার চ্যানেলেই বলেছি, যে প্রধান বিরোধী দল এই রাজ্যে যারা বর্তমান সময়েও আছেন, তারাও কখনো কিন্তু এই কথাটা বলে উঠতে পারেননি যে আমাদের সরকার আসার পর রাজ্যের কোথাও কোন রকম মার্ডার, পলিটিক্যাল মার্ডার, এটা আগেও বলেছি, এটা আমি বারবার বলি এবং হাজারবার বলবো, কারণ সত্যটা আমাকে হাজারবার বলতে হবে। বিজেপি সরকার আসার পর এই রাজ্যে একটাও পলিটিক্যাল মার্ডার হয়নি, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে রাজ্যে প্রকৃতভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। নাহলে না হলে আমাদের রাজ্যের ইতিহাসে, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ইলেকশন হয়ে গেছে, সিপিএম বামফ্রন্ট ক্ষমতায় পুনরায় এসেছেন, 88 থেকে 93 কংগ্রেস ছিল, রাজ্যে পলিটিক্যাল মার্ডার হয়নি, কারোর ঘর জ্বলেনি, মানে কোন মহিলার সম্মান হানি হয়নি, এরকম ঘটনা কিন্তু হাজার হাজার
হয়েছে। তো আমাদের সরকার আসার পর একটা পলিটিক্যাল মার্ডার হয়নি, এটাই প্রমাণ যে রাজ্যের প্রকৃতরূপে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত। দেখো এটা ওনার রাজনৈতিক এজেন্ডা নিয়ে, উনি একটা ব্যক্তিগত এজেন্ডা নিয়ে চলছেন, যে 2018 সাল থেকেই চলছেন। তো ব্যক্তিগত এজেন্ডা উনি ফুলফিল করার জন্য তো উনি সময় সময় অনেক ধরনের স্টেটমেন্টও দেবেন, তো বারবার এগুলো আমার রিপ্লাই দিতেও ভালো লাগে না, কিন্তু কি করব বলো। এখন যখন মুখ্যমন্ত্রী নিয়ে বলবেন, আমি সাধারণ সম্পাদিকা হিসেবে না হই, আমি অ্যাটলিস্ট রাজ্যের একজন নাগরিক হিসেবে যেটা সত্যটা তো আমাকে বলতে হবে। আপনারা শুনলেন রাজ্য প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের বক্তব্য। তিনি বললেন সুদীপ রায় বর্মণ নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের মন্তব্য রাখছেন। রাজ্যে নাকি আইন শৃঙ্খলা যথেষ্ট রয়েছে এবং সেখানে রাজ্যের মহিলারা যথেষ্ট সুরক্ষিত রয়েছে, কি কারণে সুদীপ রায় বর্মণ স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করলেন, তার পেছনে তিনি রাজনৈতিক গন্ধ খুঁজে পাচ্ছেন। তিনি বলছেন নির্বাচন সামনে এসেছে, এই নির্বাচনকে টার্গেট করে একের পর এক একের পর এক বক্তব্য রাখছেন সুদীপ রায় বর্মণ। এক প্রকার তোপ ডাকলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। এবং যেভাবে আজকে সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি বলেছেন রাজ্যে একেবারেই আইনের শাসন নেই, রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে, এবং সেই জায়গা থেকে আমাদের তিনি যেটা দাবি করলেন সাংবাদিক সম্মেলনে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। আমরা আবারও শুনব কি বলেছেন আজকে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। রঞ্জন দাস সন্ত্রাসের যে বাতাবরণ তৈরি আছে, এদের দৃষ্টান্তে সারা রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতি কেটে গেছে। আমরা গত কয়েকদিন যদি আমরা একটু পর্যালোচনা করি,